রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত 6 সংস্কার কমিশনের প্রধানদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে সংস্কার কমিশনের সবশেষ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিশন প্রধানরা সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারা জানান, সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরুর প্রথম পর্যায়ে ওয়েবসাইটের মাধ্যমে সবার মতামত সংগ্রহ শুরু এবং জেলা ও উপজেলা পর্যায়ে সফর করে জনসাধারণের সাথে মত বিনিময় করেছেন সদস্যরা। এছাড়া পুলিশ সংস্কার কমিশনের ইতিমধ্যে 14টি সভা এবং জনসাধারণ মতামত চেয়ে একটি প্রশ্নমালা প্রস্তুত করার পর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে জোর দেওয়ার ব্যাপারে বেশ কিছু কাজ করেছে নির্বাচন সংস্কার কমিশন। কাজের অগ্রগতিতে সন্তোষ জানিয়ে প্রধান উপদেষ্টা কমিশনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন।